নমস্কার সবাইকে তো আজকে আমরা আবার এই মুহূর্তে শেয়ার বাজার নিয়ে আলোচনা করব তো আলোচনায় যাওয়ার আগে রিকোয়েস্ট করবো যদি আপনার এই চ্যানেলটাকে নতুন করে ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিও লাইক করবেন শেয়ার করবেন পাশাপাশি এই বেল নোটিশন একটিভেট করে রাখবেন তো চলুন প্রথমত আমরা গ্লোবাল মার্কেটটা দেখিনি তো গ্লোবাল সেন্টিমেন্টটাকে বোঝার চেষ্টা করব আমরা এই মুহুর্তে আমরা ইউএস মার্কেট ডাউজোন্স দেখতে পাচ্ছি বাহাত্তর পয়েন্ট পজিটিভ এস এন পি বারো পয়েন্ট পজিটিভ ডাক বাহাত্তর পয়েন্ট পজিটিভ ওভারঅল যদি দেখি আমরা ইউএস মার্কেটটা কিন্তু পজিটিভ আছে এবং ইউরোপিয়ান মার্কেটটা কিন্তু পুরো নেগেটিভ এবং অ্যাডজিস্ট নিফটি একশো পয়েন্টের উপরে বেশি নেগেটিভ তো এইখানে আমরা আমাদের জন্য বিশেষ প্রয়োজন অ্যাডজিস্ট নিফটি ওকে তো দেখুন ইউএস মার্কেটটা আমরা পুরো পজিটিভ দেখতে পাচ্ছি ইউরোপের মার্কেট নেগেটিভ অ্যেক্স নিফটি নেগেটিভ তো ইউরোপিয়ান মার্কেট নেগেটিভ তেমন একটা ম্যাটার করে না যেহেতু এখানে ইউএস মার্কেট পজিটিভ তবে এখানে বিষয়টা হচ্ছে যে ইউএস মার্কেট পজিটিভ তবে এডজেক্স নিফটি কী নেগেটিভ তো ওভারঅল সেন্টিমেন্ট কিন্তু আমরা নেগেটিভ ধরতে পারি যে আগামী দিনের জন্য গ্লোবাল সেন্টিমেন্ট নেগেটিভ দেখাচ্ছে তো আগামী দিন যদি এডজেক্স নিফটি পজিটিভ ওপেন না হয় তাহলে আজকে যে পতনটা আমরা দেখতে পেলাম নাইনটি টু পয়েন্ট নেগেটিভে ক্লোজিংটা দিয়েছে আমাদের ইন্ডিয়ান বাজার তো আগামী দিন আরও নিচে আসতে পারে যেমনটা আমি গতকালও বলেছিলাম যে এসডেক্স নিফটি যদি গ্যাপ আপ ওপেন না হয় বা পজিটিভ না হয় তাহলে কিন্তু বাজার নিচে যাওয়ার সম্ভাবনাটা থাকবে এবং বাজার উপরে একটা আমরা সেখানে একটা আশা করেছিলাম যে উপরে যাবে বা উপরে যেতে পারে হ্যাঁ যদি আমাদের সেই ব্রেকআউট লেভেলগুলোকে ব্রেকআউট করতে পারে তো তেমন একটা কিন্তু আমরা সেখানে মুভমেন্ট দেখতে পাইনি আমরা নিচের দিকে মুভমেন্টটা কিন্তু দেখতে পেলাম তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে গ্লোবাল সেন্টিমেন্ট কী নেগেটিভ নিচের দিকে আছে ক্লিয়ার তো চলুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে আমি বলেছিলাম যে এই যে প্যারালাল চ্যানেল লেভেলটা যেহেতু এখানে একটা হ্যামার ক্যান্ডেলসটি গঠিত হয়েছে নিচের দিকে তবে সেটা এই প্যারাল এই লোয়ারের নিচে ক্লোজিংটা দিয়েছে এটা রেজিস্টেন্সের কাম করবে এই রেজিস্টেন্স লেভেলটাকে যদি ব্রেকআউট করে তাহলে বাজারটা বাজারে আমরা একটা র্যালি দেখতে পারি হ্যাঁ তবে সেটা বেশিক্ষণ সাস্টেন করবে না কারণ এক ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী সেখানে এই যে স্টকাস্টেকারেসায় সে সিগন্যাল দিচ্ছিলো সেটাও কিন্তু আমি গতকালকে আলোচনা করেছিলাম তো আজকে দেখলাম আমরা যে এই প্যারেল চ্যানেলে লোয়ার লেভেলটা অর্থাৎ রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেকআউট করতে পারিনি আবার আমরা দেখলাম গত দিনের যে লো সেই লোকে ব্রেক করেছে তো আজকে কিন্তু আবারও সেই আমরা কিন্তু নেগেটিভ দেখতে পাচ্ছি মার্কেটটা এবং আজকে অনেক দিন ধরে কিন্তু আমরা বলিউমগুলোও কিন্তু কি বিয়ারিশ দেখতে পাচ্ছি এই যে দেখুন বলিউমগুলো আমরা বিয়ারিশ দেখতে পাচ্ছি ক্লিয়ার তো আগামী দিনের জন্য ইন্ডিয়ান বাজার সেন্টিমেন্ট কিন্তু স্ট্রংলি নেগেটিভ আছে সে বিষয়টা মাথায় রাখবেন তবে স্টকাস্টিক এখানে ওভার বট ওভার সোল্ডে আছে এখান থেকে যে কোনো মুহূর্ত উপরে যেতে পারে তবে রেলটা তখনই কন্টিনিউ হবে যখন এই প্যারাল চ্যানেলের লোয়ার লেভেলটাকে ব্রেকআউট করবে তখন আমরা বলতে পারি যে আগামী দু চার দিন বা বাজার উপরে যাওয়ার চেষ্টা করবে ঠিক আছে ক্লিয়ার তো সেন্টিমেন্ট কিন্তু আমরা এখানেও নেগেটিভ দেখতে পাচ্ছি তো গ্লোবাল সেন্টিমেন্ট নেগেটিভ আমাদের ইন্ডিয়ান বাজার সেন্টিমেন্টও কিন্তু নেগেটিভ তো যারা কল বায়ার্স আছেন আপনারা কিন্তু সাবধান থাকবেন এইবার আমরা রেজিস্ট্যান্স লেভেল সাপোর্ট লেভেলগুলো দেখি তো রেজিস্ট্যান্স লেভেল যেটা আমরা পাচ্ছি ক্লোজিংটা দিয়েছে সতেরো হাজার চারশো ছয় আমরা ব্রেকআউট লেভেলটা পাচ্ছি সতেরো হাজার পাঁচশো চুয়ান্ন অর্থাৎ রেজিস্ট্যান্স লেভেলটা সতেরো হাজার পাঁচশো চুয়ান্নকে যদি ব্রেকআউট করে তারপরে কিন্তু বাজার উপরে যাওয়ার একটা পসিবিলিটি বেড়ে যাবে অথবা এক দু দিন তিন দিন উপরে পজিটিভ থাকতে পারে যেহেতু স্টকাস্টে যায় ওভার সোল্ডে আছে এবং এখান থেকে একটা বাইং পজিশন ধরেছে যদি সেন্টিমেন্ট যদি নেগেটিভ থাকে অর্থাৎ বেশি পরিমাণে যদি কল রাইটিং হয় তাহলে কিন্তু সেটা সম্ভব না তো সাপোর্ট আমরা পাচ্ছি সতেরো হাজার তিনশো ছত্রিশ তো সতেরো হাজার চারশো ছয়ে ক্লোজিংটা দিয়েছে সতেরো হাজার তিনশো ছত্রিশকে যদি ব্রেকডাউন করে তাহলে কিন্তু আমরা এইটা মেনে নিতে পারি যে বাজার আরও অনেক নিচে যাবে এবং স্টকাসটি কারেশাই কনসিলিডেশন থাকবে ঠিক আছে একটা বিষয় মাথা রাখবেন অনেকে হয়তো স্টকাস্টিক কারো সাই ফলো করেন স্টকাস আরএসআই আড়াইসায় ওভারসোল্ডে আছে তার মানে এইটাই নয় যে বাজার উপরে যাবে সেই আর আড়েসাইয়ের সঙ্গে ভলিউমকে দেখতে হয় বাজারের সেন্টিমেন্টটাকে বুঝতে হয় গ্লোবাল মার্কেটটাকে দেখতে হয় যখন আপনি প্রতিনিয়ত দেখবেন তখন আপনি বুঝতে পারবেন ঠিক আছে এটা আমাদের আমাদের কোর্সের প্রিমিয়াম পার্টে রয়েছে হ্যাঁ যদি আপনারা আমাদের প্রিমিয়াম কোর্স নিতে চান তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন এইট নাইন সেভেন ফোর ডাবল সিক্স ফোর ওয়ান জিরো সিক্স ভিডিওর ডিসক্রিপশনে এবং ভিডিও স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো চলুন আমরা সেন্টিমেন্টটাকে বুঝলাম সাপোর্ট রেজিস্ট্যান্সটা পেয়ে গেলাম তো এইবার আমরা দেখব কি যে এক ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী এখানে কিন্তু এই যে গতদিন বলেছিলাম যে বাজারটা হয়তোবা কিছুটা উপরে যাবে তারপরে যেহেতু স্টিকার আছে এখানে ওভার আছে সেখান থেকে বাজার নিচে যাওয়ার একটা পসিবিলিটি বেড়ে যাবে তখন আরও পসিবিলিটিটা বেড়ে যাবে যাওয়া যদি আমরা দেখি যে অ্যাডজেক্স নিফটি নেগেটিভ যাচ্ছে বা এডজেক্স নিফটি ডাউন ওপেন হচ্ছে রাইট তো সেটা কিন্তু আজকে আমরা দেখতে পেলাম তো তার সুবাদে কিন্তু আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন পেলাম এবং ট্রায়াঙ্গেল প্যাটার্নের এই যে লোয়ার লেভেলটা এখানে আমরা একটা সাপোর্ট পাচ্ছি এবং সাপোর্ট থেকে কিছুটা ওপরে এবং রেজিস্ট্যান্সের কাছাকাছি ট্রায়াঙ্গেল প্যাটার্নের তো বাজারটা মাঝামাঝি ট্র্যাঙ্গেল প্যাটার্নের ক্লোজিংটা দিয়েছে ক্লিয়ার তো আমরা এবার এক্স্যাক্টলি একটা লেভেল বের করব যে লেভেল কি বলছে আমাদেরকে তো লেভেলটা যদি আমরা দেখি যে সতেরো হাজার চারশো বারোতে ক্লোজিংটা দিয়েছে সতেরো হাজার চারশো আষট্টিকে যদি ব্রেকআউট করে বা সতেরো হাজার চারশো সত্তরকে যদি সত্তরকে যদি ব্রেকআউট করে সাস্টেন করে তাহলে বাজার উপরে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে আর সতেরো হাজার তিনশো চৌষট্টিকে যদি ব্রেকডাউন করে তাহলে কিন্তু বাজার অনেকটা নিচে যাবে এবং টার্গেটটা আমরা ওপেন রাখতে পারি যেহেতু বাজার সেন্টিমেন্ট নেগেটিভ গ্লোবাল সেন্টিমেন্ট নেগেটিভ ক্লিয়ার তো এই লেভেলগুলো আপনারা নোট করে রাখতে পারেন এবং আপনারা আপনাদের ট্রেডটাকে ইম্প্রুভ করতে পারেন তো দায়িত্ব নিয়ে ট্রেড করবেন কারণ টাকা আপনার তো দায়িত্ব আপনার তো আশা করি আমাদের এই অ্যানালিসিস আপনাদের ভালো লেগেছে শর্ট টাইম অ্যানালাইসিস হ্যাঁ খুবই শর্টের মধ্যে দেওয়ার চেষ্টা করি তো আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ